ঝালিউড সুপারস্টার সাকিব খানের ফিটনেস লুক নিয়ে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের অভিমান অনেক দিনের। একাধিকবার ঘোষণা করলেও কাঙ্ক্ষিত রূপে তাকে পাওয়া যায়নি। তবে এবার সাকিব কথা রেখেছেন, নিজের মতে নিয়ে এসেছেন আমূল পরিবর্তন, যার এক ঝলক দেখা গেছে নতুন সিনেমা গলুই এর সুবাদে। এই সিনেমায় সাকিব অভিনয় করছেন গ্রামের সহজ সরল এক যুবক লালু চরিত্রে। তার গায়ে ফতুয়া পরনে লুঙ্গি, গলায় গামছা, ক্লিন শেভ মুখ, মাথার চুলে ছেঁটেছেন ছোট করে। স্টাইলিশ সাকিবের সঙ্গে এই সাকিবের পার্থক্য অনেকখানি। চরিত্রের জন্য এমন পরিবর্তন তার ভক্তদের মনে ছড়িয়ে দিয়েছে আনন্দের রেশ। ফেসবুক ভিত্তিক গ্রুপগুলোতে চলছে আলোচনা প্রশংসা। গলুই সিনেমায় গ্রামের এক যুবকের ভূমিকায় অভিনয় করছেন সাকিব, যার নাম লালু। চরিত্রটির জন্য তিনি নিজের ফিটনেস এবং সাজসজ্জায় ব্যাপক পরিবর্তন এনেছেন। একাধিক স্থির চিত্র ও একটি ভিডিও ফুটেজে পাওয়া গেল ব্যতিক্রম সাকিবকে। এই সিনেমার শুটিং শুরু হচ্ছে জামালপুরে। গত 28 সেপ্টেম্বর থেকে সাকিব অংশ নিচ্ছেন শুটিং এ। সিনেমাটিতে তার সঙ্গে আছেন পূজা চেরি। এটি নির্মাণ করেছেন এস এ হক অলি। সরকারি অনুদানে এই সিনেমা প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। সাকিবের প্রচেষ্টায় মুগ্ধ নির্মাতা অলিকু, তিনি বলেন এই সিনেমায় সাকিব অভিনয় করছেন লালু চরিত্রে। লালু হলো গ্রামের সহজ সরল এক যুবক। এই চরিত্রের জন্য তিনি যেভাবে নিজেকে ভেঙেছেন, আমি মুগ্ধ তাকে নিয়ে কাজ করতে পেরে। সাকিব খান থেকে তার লালু হয়ে যাওয়া আমার কাছে দারুণ এক ভালো লাগা। এদিকে সাকিব খান শুটিং করছেন, এমন খবর পেয়ে স্থানীয় হাজারো মানুষ ভিড় করেছে সেখানে। জনসমাগম সামাল দিয়ে শুটিং করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল সদরঘাট এলাকার মানুষ এর আগে কখনো এত কাছ থেকে শুটিং দেখেনি, সেই কারণে আগ্রহটা বেশি। তবে এই আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন ঢাকায় সিনেমার শীর্ষনায়ক সাকিব খান। শুটিং এর সঙ্গে দেশের শীর্ষনায়ককে দেখার সুযোগ, তাই জটলাও বেশি। সম্প্রতি এ এলাকায় সরকারি অনুদানের গলুই সিনেমার শুট করেছেন সাকিব খান। সেই শুটের দৃশ্য নিজের ইউটিউবে প্রকাশ করেছেন চিত্রনায়ক। সেখানে দেখা যাচ্ছে তাকে দেখতে হাজারো মানুষ জটলা বেঁধে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি সামাল দিতে রাখা হয়েছে পুলিশও। এস এ হক অলিকের পরিচালনায় সিনেমাটিতে সাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। লুকে পড়া সাকিবকে দেখে সেটার একটা ধারণা পাচ্ছেন দর্শক। সিনেমাটি প্রসঙ্গে সাকিব খান জানিয়েছেন, সিনেমাটির গল্প শুনে তিনি মুগ্ধ হয়েছেন, সে কারণে প্রতিকূল পরিবেশে শুটিং করছেন, শুধুমাত্র কাজটা ভালো করার জন্য এত কষ্ট। আর যেসব ভক্তরা তাকে দেখার জন্য ভিড় করছেন, তাদের প্রতি তার অনুরোধ, করোনার সময় সকলের আরো বেশি সচেতন হওয়া উচিত। এস এ হক অরিক জানিয়েছেন, টানা শুটের পরিকল্পনা আছে জামালপুর ও চাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে। 35 থেকে 40 দিন লাগবে সিনেমাটির শুট করতে। অভিনয় শিল্পীরা যাওয়া আসার মধ্যে থাকবেন, যার যখন শুট তখন তিনি যোগ দেবেন। সাকিব পূজা ছাড়াও সিনেমাতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু সহ অনেকে। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, কণা সহ অনেকে। গলুই সিনেমার মাধ্যমে প্রথমবার অনুদানের সিনেমায় নাম লিখিয়েছেন সাকিব খান। 2020-21 অর্থ বছরে অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। সাকিব জানান, লিডার আমি বাংলাদেশ ছবি শুটিং শেষ করে গলুই ছবি শুটিং এ অংশ নিয়েছেন। করোনা ভাইরাসের আতঙ্কে সবাই যখন ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছিলেন, ঠিক তখনই আতঙ্ককে তুড়ি মেরে পরপর ছবির শুটিং এ নিজেকে ব্যস্ত রাখছেন এ নায়ক। প্রিয় দর্শক, আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে একে টেলিভিশনের ইউটিউব চ্যানেল youtube.com/AKTelevisionBD তে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আমাদের ফেসবুক পেজ facebook.com/AKTVBD অনলাইন এ লাইক দিয়ে প্রতি মুহূর্তের তথ্য, বিনোদন ও খেলাধুলা সহ বিভিন্ন গঠনমূলক অনুষ্ঠান উপভোগ করুন। এছাড়া প্রতিনিয়ত সবশেষ সংবাদ ও আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিউজ পোর্টাল www.aktvbd.com এ।
আমাদের তথ্য ও অনুষ্ঠান ভালো লাগলে কমেন্টস এবং শেয়ার করতে একদম ভুলবেন না। একে টেলিভিশনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।